হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমি যে ভিডিওটি মেক করছি সেটা হচ্ছে যাদের স্কিন এক্সেস নাইট ক্রিম ইউজ করে স্কিনটা জ্বলে গিয়েছে বা স্কিনে রক চলে এসেছে বা স্কিন পাতলা হয়ে গেছে, তারা বেসিক্যালি কি ইউজ করলে তাদের স্কিনটা আগের মতো হবে বা হেলদি হবে বা রকটা চলে যাবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা বিশেষ করে কি করেন, বিভিন্ন পেজে গিয়ে নক করেন যে আপু আমার রক দেখা যাচ্ছে, স্কিন পাতলা হয়ে গেছে, আমি নিজে দেখেছি, তারা কি করে এটা সেটা হাবি যাবে যা পারে সব আপনাদের দেখিয়ে দেয়, আপনারা কিনে ফেলেন, কোনো কাজ হয় না। আপনাদেরকে আজকে আমি এমন জিনিস দেখাবো যেটা আপনি 100% কাজ পাবেন, কোনো সেলারদের নক করতে হবে না, কারণ সেলারদের কাছে কোনো জিনিস খারাপ থাকে না, ওদের কাছে খারাপ জিনিসও ভালো হয়ে যায়, ওরা দেখিয়ে দেয় বা সেল করার জন্য খারাপ রে ভালো, ভালো রে ভালোই বলে সেল করে, ঠিক আছে। সো আজকে আমি আপনাদের একটা প্রোডাক্ট দেখাবো, সেটা হচ্ছে রেটিনল সেট। এর আগে একটা দেখিয়েছি, ওটা ড্রাগন সেট, ওটা একটু স্লো কাজ করে, বাট রেটিনল সেট এটার মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে আপনার একটা ক্রিম, একটা সেরাম। এটা হচ্ছে আই এসেন্স, সেলার আমাকে বলেছে এটা ফেসের সেরাম, বাট এটা ফেসের সেরাম না, এখানে লেখা আছে এটা আই এসেন্স, মানে চোখের এরিয়াতে এটা দিবেন আর এই ক্রিমটা লাগাবেন ফুল ফেসে, ঠিক আছে। এটা যদি ইউজ করেন আপনাদের স্কিনের রক দ্রুত চলে যাবে, স্কিন হেলদি করবে আর স্কিনটা কিন্তু মোটাও করবে, ঠিক আছে। আর সাথে যদি আপনারা চান দ্রুত আরও দ্রুত ফলাফল পাওয়ার জন্য, তাহলে অবশ্যই মাস্ট বি মাস্ট এটা সুদিং জেল অ্যাড করে নেবেন। আর যারা সুদিং জেল অ্যাড করতে চাচ্ছেন না তারা এই কিটটা ইউজ করবেন, খুবই ভালো মানের কিট। আরেকটা কিট আছে, সেটা হচ্ছে ড্রাগন সেট, সেটাও মোটামুটি ভালো কিন্তু ওইটা অনেক স্লো কাজ করবে, এটা যত তাড়াতাড়ি কাজ করে ওটা সে তুলনায় অনেক স্লো কাজ করে, এর জন্য আমি আপনাদের বলছি এটা ইউজ করবে। এটা কোন পেজের থেকে নেবেন সেটা যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই আমি পেজের নাম বলে দিব, আপনারা যদি চান সেই পেজ থেকে নিতে পারেন। এটা খুবই ভালো মানের একটা প্রোডাক্টস, যারা স্কিন হেলদি করতে চাচ্ছেন তারা এটা ইউজ করবেন। কিন্তু আপনারা ভাববেন না যে আপনি একদিন দুই দিনে রেজাল্ট পেয়ে যাবেন, স্কিন হেলদি, স্কিন মোটো হয়ে যাবে, স্কিন রক চলে যাবে, এটা ইম্পসিবল। একদিন দুই দিনের ব্যাপার না স্কিনে রক চলে যাওয়া বা স্কিন হেলদি করা, এটা কিন্তু লং একটা প্রসেসের ব্যাপার। কারো কারো স্কিনে থেকে একটা ইউজ করলেই স্কিনে রক চলে যাবে, কারো কারো স্কিনে দুইটা ইউজ করতে হবে, কারো কারো স্কিনের সাথে সেরাম প্লাস সুদিন জেল ইউজ করলে স্কিন মোটা হবে। মানে আপনাদের নাইট ক্রিম কত ইউজ করেছেন, আপনাদের স্কিনের উপর কত টর্চার করেছেন, সেটার উপর ভিত্তি করে আপনাদের স্কিনটা কাজ করবে। সো আপনাদের অবশ্যই এটা থিঙ্ক করে রাখতে হবে যে আপনাদের স্কিনের উপরে এক্সেস কিছু ইউজ করা যাবে না। সাপোজ কথা কথা বলি, একটা উদাহরণস্বরূপ বলি, আপনার সাপোজ অসুস্থ, ডক্টর আপনাকে দিয়েছে 3 দিনের ওষুধ, আপনি 3 দিন খেয়ে সুস্থ হয়ে গেলেন, দেন আপনি ভাবলেন কি যে আমি 3 দিন খেয়ে সুস্থ হয়ে গিয়েছি আরও খাবো, দেন আপনি আরও খেলেন, খেলে কিন্তু বেশি অসুস্থ হয়ে যাবেন। সেম এরকম আমাদেরও নাইট ক্রিমগুলো ইউজ করতে হবে সেম প্রসেসে, তিনটার বেশি ইউজ করা যাবে না, আর তিনটার বেশি ইউজ করলেও একটা প্রসেস আছে, সেম ওই প্রসেসে ইউজ করলে আপনার স্কিন রক আসবে না, স্কিন পাতলা হবে না, স্কিন রক দেখা যাবে না। সেটার জন্য অবশ্যই আপনাদেরকে একটা রাখতে হবে একটা ময়েশ্চারাইজিং ক্রিম, একটা ওলে ব্র্যান্ডের ক্রিম, তারপর রাখতে হবে একটা সুদিং জেল, একটা সেরাম আর একটা সানস্ক্রিন। আমি এটা দেওয়ার প্রসেসটা এর আগে ভিডিওতে আমি বলে দিয়েছি, দয়া করে আমার আগে ভিডিও চেক করে নেবেন কীভাবে আপনাদের নাইট ক্রিম স্কিন ইউজ করলে স্কিন রক দেখা যাবে না, পাতলা হবে না, এবং আপনারা ছেলে আপনার নাইট ক্রিম যে নাইট ক্রিম আপনার পছন্দের সেটা সারা জীবন ইউজ করতে পারেন, কিন্তু চাঁদনি, গৌরী, ডিউ, স্কিন শাইন বা কম দামি কোনো নাইট ক্রিম ইউজ করলে কিন্তু হবে না, আপনাদের অবশ্যই ভালো ব্র্যান্ডের ভালো পেজ থেকে নাইট ক্রিম ইউজ করতে হবে, এতে করে আপনি স্কিন হেলদি থাকবে, গ্লোয়িং থাকবে, পাশাপাশি যদি এগুলো ইউজ করেন তো। তো ভালো থাকবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনাদের প্রবলেম, আপনাদের স্কিনে প্রবলেম হোক বা হেয়ারের প্রবলেম হোক, যে কোনো প্রবলেম আমাকে কমেন্ট করে রাখবেন, আমি ট্রাই করব আপনাদের প্রবলেম অনুযায়ী সলিউশন বের করে ভিডিও মেক করার। তো ধন্যবাদ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বাই।